হেডলাইট দেখে কি বোঝা যাচ্ছে যে এই ডিআরএল লাইটটা হেডলাইটের ভিতরে আছে? এই ডিআরএল লাইট আমার বাইকে সেটআপ করতে আমার ডাবল খরচা হয়েছে ভাই, ডাবল খরচা হয়েছে। ডিআরএল লাইট বাইকে লাগানোর সময় পুরা ডিআরএল লাইটে সুপার গ্লু মারে, হেডলাইট নষ্ট করার আর ডিআরএল লাইট নষ্ট করার কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নাই। ওকে, আমরা একটু নিচে নামি। বাপরে বাপ যে ভিজা, যদি পড়ে যাই শেষ। হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল HB Vlogs। তো কী অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের ভিডিওতে আপনারা কিন্তু এই যে আমার হাতে যে ডিআরএল লাইটটা দেখতে পাচ্ছেন, এই ডিআরএল লাইটটা আমার জিক্সার বাইকের হেডলাইটে সেট আপ করার ভিডিও দেখছেন। আমি কিন্তু ফুল কমপ্লিট সেট আপ করে ফেলছি আমার বাইকের হেডলাইটে ডিআরএল লাইট। ঠিক আছে, আপনাদেরকে একটু জ্বালায় দেখাচ্ছি। এ দেখেন জ্বলতেছে কিন্তু, ঠিক আছে। এই সাইডে রেড জ্বলতেছে আর এই সাইডে গ্রিন জ্বলতেছে। এই যে এটা কিন্তু গ্রিন লাইট আর এই সাইডেরটা হচ্ছে রেড লাইট, ওকে, যেটা জ্বলতেছে। তো আজকে আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দুইটা বিষয়ে সতর্ক করব। এক নম্বর বিষয় হচ্ছে যে বাইকে এরকম ডিআরএল লাইট ইনস্টল করার সময় কি কি সমস্যা হইতে পারে, আর দুই নম্বর হচ্ছে এরকম ডিআরএল লাইট বাইকে ইনস্টল করলে বাইকের ব্যাটারির কোনো রকমের সমস্যা হয় কি না, বাইকের ব্যাটারির উপর প্রেশার পড়ে কি না, ঠিক আছে। তো সবার প্রথমে আমি ক্লিয়ার করি যে এই ডিআরএল লাইট বাইকের হেডলাইটে সেট আপের সময় কি কি সমস্যা হইতে পারে। এটা কিন্তু খুব একটা মেজর প্রবলেম, যে কেউ কিন্তু, যে কোনো মেকানিক কিন্তু এই সেট আপটা দিতে পারে না। ভালো করে সেট আপ না করলে কিন্তু অনেক ধরনের সমস্যা হইতে পারে, সেজন্য দক্ষ মেকানিক দিয়ে এই কাজটা করানো দরকার। এই ডিআরএল লাইট আমার বাইকে সেট আপ করতে আমার ডাবল খরচা হয়েছে ভাই, ডাবল খরচা হয়েছে। তো আমি চাই না আপনারাও আমার মতো বোকা সাজে যান, হ্যাঁ, আপনাদেরও ডাবল খরচা হোক, সেজন্যই আপনাদেরকে সতর্ক করতেছি। তো চলেন এখন টপিকে আসা যাক যে এই ডিআরএল লাইটটা বাইকে সেট আপের সময় কি সমস্যা হইতে পারে। ঠিক আছে, তো গাইস সবার প্রথমে আপনাদেরকে দেখাই, আগে দাঁড়ান লাইটটা বন্ধ করি। দেখেন আমি যে বাইকের হেডলাইটে ডিআরএল লাইট, এই ডিআরএল লাইটটাই কিন্তু এই বাইকের হেডলাইটের ভিতর আছে। তো হেডলাইট দেখে কি বোঝা যাচ্ছে যে এই ডিআরএল লাইটটা হেডলাইটের ভিতরে আছে? দেখেন দেখি, ভালো করে দেখেন, আমি ক্লোজ যাচ্ছি, ভালো করে দেখেন দেখি বোঝা যাচ্ছে। এই সাইডটা দেখেন, একদমই কিন্তু বোঝা যাচ্ছে না যে এই লাইটটা হেডলাইটের ভিতর আছে। কিন্তু আমি প্রথমে যেই মেকানিকের কাছে এই ডিআরএল লাইটটা সেট আপ করছিলাম, হ্যাঁ, সেই মেকানিকের কাছে কিন্তু আমার সমস্যা হয়েছিল। আমার বাইকে প্রথমে এই পাশে সবুজ লাইটটা দেখছিলেন না, এই সবুজ লাইটটা, এই পাশেও কিন্তু এই সবুজ লাইটটা লাগানো ছিল। তো প্রথমে আমি যেই মেকানিকের কাছে লাগাইছিলাম, ওই মেকানিক ডিআরএল লাইটটা এমনভাবে সেট আপ করছিল যে এই যে এইখান থেকে এই পর্যন্ত লাইটটা একদম বের হওয়া ছিল, এই যে এরকম হওয়া ছিল, একদম বাহির দিক থেকে দেখা যাচ্ছিল এইভাবে। মানে এত পরিমাণের বাজে লাগতেছিল। ওকে আমি বলছিলাম যে লাইটটা এমনভাবে সেট আপ করে দাও যেন দেখা না যায়, লাইটটা যেন দেখা না যায়, শুধু আলো যেন দেখা যায়। কিন্তু ও বলছিল যে এটা নাকি দেখা যাবেই, কিন্তু এখন কই দেখা যাচ্ছে দেখেন দেখি। আমি কিন্তু দুইটা মেকানিকের কাছে কাজ করাইছি, প্রথমের কাজটা ঠিকঠাকভাবে হয় নাই দেখে আমি কিন্তু পরে আবার আরেকটা মেকানিকের কাছে যাই প্রবলেমটা ফিক্স করে নিছি। দেখেন আমার এই ডিআরএল লাইটের অবস্থা কেমন, এই যে দেখেন সুপার গ্লু দিয়ে একদম পুরা ডিআরএল লাইটটা। আর এই কালো কালো যে দেখতে পাচ্ছেন, এই কালো কালোগুলো হচ্ছে আমার এই যে হেডলাইটের এই ব্ল্যাক স্টিকারটা। এই লাইটটা লাগানো ছিল শুরুতে এইখান দিয়ে ভাই, এইখান দিয়ে এইভাবে লাগানো ছিল, ঠিক আছে, উপর দিয়ে লাগানো ছিল। পরে যখন এইটা আবার উঠাইছে তখন এই হেডলাইটের ব্ল্যাক কালারের স্টিকারটাও নষ্ট হয়েছে। তো নষ্ট হওয়ার কারণে পরে কিন্তু আমাকে আবার এক্সট্রা টাকা খরচ করে এই ব্ল্যাক কালারের স্টিকারটা লাগাইতে হয়েছে। তারপর প্রথমবার যে মেকানিক আমাকে সেট আপ করে দিছে, সে আরেকটা ভুল করছে। সেটা হচ্ছে আমি যখন এই যে ডিআরএলের সুইচ দিচ্ছিলাম না, এখন কিন্তু অনেকগুলা মোড পাচ্ছে দেখেন। এইটা একবার জ্বলতেছে, তারপর এইটা একবার জ্বলতেছে। আমি যদি বন্ধ করে আবার চালু করি তাহলে দেখেন শুরুতে এইটা জ্বলতেছে, আবার এটা জ্বলতেছে, মানে একবার এটা এই মোডটাও কিন্তু পাইছি এখন আমি। কিন্তু শুরুতে যে সেট আপ করে দিছিল সে কিন্তু এই মোডগুলা সেট করে দেয়নি, পরের মেকানিকটা আমাকে এই মোডগুলা সেট করে দিছে। শুরুতে আমার জ্বলতেছিল দুইটাই একসাথে, শুধু এরকম মোড ছিল, মক্সি ছিল আমার কাছে। এই যে একবার এটা জ্বলতেছে যে, তারপর মোড চেঞ্জ হচ্ছে, এটা কিন্তু মক্সির জন্য হয়। তো মক্সি শুরুতেও আমার ছিল, কিন্তু মক্সিটা সেট আপ করতে পারেনি দেখেই কিন্তু শুরুতে আমার, এর আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন যে দুইটা লাইটই একসাথে জ্বলতেছিল শুধু। তো পরের বার সেট আপ করার সময় এই মোডটাও আমি পাইছি। তো দেখেন, আপনারা যদি বাইকে ডিআরএল লাইট সেট করতে চান, প্রথমত যেই মেকানিকের কাছে সেট করবেন সেই মেকানিক এই বিষয়ে, লাইটিংয়ের বিষয়ে দক্ষ হইতে হবে। আর আপনি শুরুতেই ওকে বলে দিবেন যে এই ডিআরএল লাইটটা যেন হেডলাইটের এইখান দিয়ে না দেয়। আমার লাইটগুলো কিন্তু আছে একদম এইখান দিয়ে, এই যে এইখান দিয়ে হেডলাইটটা খুলে একদম হেডলাইটের উপরের অংশ যেটা আছে একদম এইখান দিয়ে দেওয়া আছে, এইখান থেকে এই যে এই দিক দিয়ে দেওয়া আছে, এই দিক দিয়ে না কিন্তু এই দিক দিয়ে, পিছন দিক দিয়ে দেওয়া আছে। সেজন্য লাইটটা দেখা যাচ্ছে না কিন্তু লাইটের আলো ঠিকই দেখা যাবে, বাহির থেকে কিন্তু লাইটটা দেখা যাচ্ছে না। আর শুরুতে বাহির থেকে লাইটটা দেখা যাচ্ছিল, ভাই এত বাজে লাগতেছিল, ওই দিন রাতে আমার ঘুমই হয় নাই, ভাবছিলাম যে হেই এটা কী সেট আপ করে দিছে। তো পরে মেকানিকের কাছে যে আমি আবার ফিক্স করে নিছি, প্রথমে লাগাইছিলাম 250 টাকা দিয়ে, এরপর আবার আমার 250 টাকা দিয়ে অন্য মেকানিকের কাছ থেকে প্রবলেমটা সলভ করে নিতে হয়েছে, মানে আমার ডাবল খরচা গেছে। আর এই লাইটটা আমি খুলে রাখছি কারণ আমি একটু কালারফুল চাইছি, সেজন্য আমি এই সাইডে একটা সিঙ্গেল ডিআরএল লাইট কিনছি রেড কালারের। এখন এইটা আমার কাছে এক্সট্রা পড়ে আছে। ও হ্যাঁ, আর আরেকটা ভালো পরামর্শ দিই আপনাদেরকে। দেখেন, এই লাইটটা যখন বাইকের মধ্যে লাগানো ছিল, প্রথমের মেকানিক যে সেট আপ করে দিছে ও কি করছে, এই দেখেন এইভাবে লাগায় দিয়ে একদম এইখান থেকে একদম নিচ পর্যন্ত পুরা ডিআরএল লাইটেই সুপার গ্লু মারছিল। সুপার গ্লু তো মারতেই হবে লাইট সেট আপের সময়, তো পুরা ডিআরএল লাইটে একদম সুপার গ্লু মারার কারণে লাইটটা যখন আমি উঠাইতে গেছি স্টিকারটাও নষ্ট হয়েছে আর লাইটটারও দেখেন সাইডগুলো একদম নষ্ট হয়ে গেছে। কিন্তু আসলে কাজটা কি করতে হবে জানেন, লাইটটাই যে এখান থেকে এরকম করে থাকবে না, সুপার গ্লু কোথায় মারতে বলবেন জানেন, এইখানে একটু সুপার গ্লু মারতে বলবেন, এই যে এইখানে এইখানে একটু সুপার গ্লু মারতে বলবেন আর এইখানে একটু সুপার গ্লু মারতে বলবেন। মানে 3 জায়গায় সুপার গ্লু মারলেই কিন্তু এনাফ। পুরা লাইটে সুপার গ্লু মারে হেডলাইট নষ্ট, আর লাইট নষ্ট করার কোনো দরকার নাই ভাই, কোনো দরকার নেই। তো দেখেন আমার মেকানিকের খরচটা ডাবল গেছে, ঠিক আছে। তারপর ডিআরএল লাইট লাগানোর কারণে হেডলাইটের ব্ল্যাক স্টিকারটা কিন্তু উঠে গেছিলো, তো ব্ল্যাক স্টিকারটাও আমাকে এক্সট্রা করে লাগাইতে হয়েছে, তো ওখানেও 200 টাকার মতো খরচা গেছে, মানে এক্সট্রা আমাকে 500 টাকা খরচ করতে হয়েছে। তো এই বিষয়ে আপনাদেরকে একদম ফুললি সতর্ক করে দিলাম। ভিডিওটা দেখে যদি আপনাদের একটু উপকার হয়েছে বলে মনে হয় তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও কিন্তু শেষ হয়নি বলতেছি, তাও কারণ আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের অনেক কাছাকাছি, অনেক, আমাদের চ্যানেলের 20,000 সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে। আর 2 নম্বর বিষয়টা আলোচনা করার বাকি আছে না, যে ডিআরএল লাইট বাইকে ইনস্টলের ফলে বাইকের কোনো ক্ষতি হয় কি না, বাইকের ব্যাটারির কোনো ক্ষতি হয় কি না, ওটা যেতে যেতে আপনাদের সাথে আলোচনা করতেছি, ওকে। এখন সময় হচ্ছে 6:09, বিকেল 6:09, সরি সন্ধ্যা 6:09, সন্ধ্যাই হয়ে গেছে কিন্তু কিছু ছাড়লাম নাকি আবার না। তো বিষয়টা এখন ক্লিয়ার করি যে ডিআরএল লাইটের কারণে ব্যাটারির কোনো প্রবলেম হয় কি না। তো সোজা কথা বলতে লাইট জিনিস ব্যাটারি তো টানবেই, ব্যাটারির চার্জ তো টানবেই, ঠিক আছে না, কিন্তু অতটা কোনো সমস্যা হয় না। যেমনটা এর আগে কিন্তু বাইকে আমি একটা অ্যালার্ম লক সেট করছিলাম, যে বাইকে হাত দিলেই ওই লকটা বাজবে, হ্যাঁ পিউ পিউ করবে, ওইরকম একটা লক সেট করছিলাম বাইকে। ওই লকটা সেট করার কারণে ভাই বাইকের ব্যাটারি বারবার বসে যাচ্ছিলো। তারপর বাইকের ব্যাটারি চার্জ দিতে নিয়ে গেছিলাম, দেখি ব্যাটারি একদম ফুলে গেছে, এক সাইড ব্যাটারিটাই নষ্ট হয়ে গেছিলো। কিন্তু এই ডিআরএল লাইটের জন্য অত কিন্তু সমস্যা হয় না, আপনি কিন্তু এই ডিআরএল লাইটটা ইনস্টল করে নিশ্চিন্তে থাকতে পারেন, ব্যাটারির কোনো সমস্যা হবে না। আর আরও ভালো হয় যদি আপনারা মানে এক্সট্রা সুইচ করে নিতে পারেন এই ডিআরএল লাইটের। আমি কিন্তু এক্সট্রা সুইচ করে নিছি, এই দেখেন এইটা কিন্তু আমার ডিআরএল এর সুইচ। এখন আপনারা যদি পার্কিং লাইটের সাথে সুইচ করে নেন, তো পার্কিং লাইট তো আপনার মাঝে মাঝেই জ্বালাইতে হয়, জ্বালায় রাখে দেয় সবাই, দিনে হোক রাতে হোক। তো পার্কিং লাইটের সাথে লাইন করলে আপনি যখনই পার্কিং লাইট জ্বালাবেন তখনই তো ডিআরএল লাইটও আপনার জ্বলবে, চার্জটা ব্যাটারির চার্জটা আরও বেশি খাবে। সেজন্য এক্সট্রা সুইচ করে নিলে একদম হিসাবটা অনেক ইজি হয়ে যায়। আপনার যখন মন চাবে আপনি ডিআরএল লাইট জ্বালাবেন, তখনই সুইচটা অন করে দেবেন, ডিআরএল লাইট জ্বলতেছে, পার্কিং লাইটের সাথে কোনো স্বাদ নাই, কোনো কানেকশন নাই। তো গাইস এই হচ্ছে বিষয়। আর আমি যাচ্ছি দিনাজপুর বড় মাঠে, দেখি একটু আড্ডা দেই, চলেন আপনাদেরকেও নিয়ে যাই দিনাজপুর বড় মাঠে, ওকে। আমি চাইলে কিন্তু এখন ক্যামেরাটা বাসায় রাখে আসতে পারতাম, ব্লগ কিন্তু এখানে স্টপ করে দিতে পারতাম, কিন্তু আমি চাই আমি যেখানে ঘুরতেছি আপনারাও আমার সাথে ওখানেই ঘুরেন। ওরে বাপ, ওরে বাপ, কারণ দিস ইজ ডেইলি লাইফ ব্লগ গাইস। আমার সাথে সাথেই থাকবেন আপনারা, আপনাদের সাথে আমি থাকবো, আমার সাথে আপনারা থাকবেন। এভাবেই যতদিন বাঁচে আছি আমার ব্লগ চলতে থাকবে ইনশাল্লাহ। আর আপনাদের অনেক সাপোর্ট পাচ্ছি গাইস, অনেক অনেক বেশি ভালোবাসা আর সাপোর্ট পাচ্ছি। আমার মানে খুবই ভালো লাগতেছে। এভাবেই আমাকে ভালোবাসা আর সাপোর্ট দিয়ে যান। আমিও আপনাদের সাথে ভালো ভালো ভিডিও শেয়ার করার ট্রাই করব। সামনে কি সার্জন বসছে নাকি? না, নাহলে কি ভাইজান হেলমেট ছাড়া আসতো? আরে এক ছোট ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। কই যাচ্ছ? এই তো ভাইয়া, কই যাচ্ছ? মাঠে চলো। হুম, আসো। চলে আসছি বড় মাঠে, কিন্তু আমরা এই মাঠটায় ঢুকবো না, আমরা সামনের মাঠে ঢুকবো। দুইটা মাঠ না, মানে একটাই মাঠ, রাস্তার জন্য মানে মাঠ দুইটা ডিভাইড হয়ে গেছে। এটাকে বলে আমরা বাণিজ্য মেলার মাঠ, আর ওইটাকে বলে আমরা মিনার মাঠ। তো আমরা মিনার মাঠেই বসে গল্প করি। চলুন গাইস, একদম ডাইরেক্ট মাঠে ঢোকা যাক। ওকে গাইস, বড় মাঠে ঢুকে পড়ছি। এখন যিনি আমাকে, যেই মহান ব্যক্তি আমাকে ফোন দিয়েছিল, ওই মহান ব্যক্তিকে খুঁজতে হবে। যে মহান ব্যক্তিটা আমারে ফোন দিছিল ওরে খুঁজতে লাগবে। গাইস, মাঠে থাকবো না, ওকে বললাম যে প্রমোদতরীতে আসুক। প্রমোদতরী যাইতে মনে হয়েছে খুব। প্রমোদতরীর ভিউটা অস্থির হবে। এখন নদীতে মনে হয় পানি হয়েছে অনেক বেশি, আর ওটা নদীর পাড়, ঠিক আছে। জায়গাটা কিন্তু অস্থির জায়গা, আমার পছন্দের একটা জায়গা। চলেন না ওইখানে যাই। এই বড় মাঠ থেকে প্রমোদতরী বেশি দূর না, 1 কিলোমিটার। তো চলেন গাইস, একবারে নদীর পাড়ে দেখা হচ্ছে আপনাদের সাথে। ওকে গাইস, এই যে এইটা হচ্ছে প্রমোদতরী, আর আমরা বসি একদম সামনে পুকুর, পুকুর পাড় না, নদীর পাড়ে। এই যে এটা নদী, সামনে গেলে ভালোভাবে দেখতে পারবেন। চলেন সামনে যাই। এই যে এটা হচ্ছে নদী, আর আমরা বসি সামনে। কি এইখানেই নানি বাসা? ও হ্যাঁ হ্যাঁ। গাইস চলেন একটু নিচে নামি। আল্লাহ, বাইকগুলো উপরে থাক, আমরা একটু নিচে নামি। বাপরে বাপ, যে ভিজা, যদি পড়ে যাই শেষ। ওকে ওকে ডান। এই যে গাইস দেখেন, পছন্দের একটা জায়গা। এই নদীটার নাম কি, কি জানি নাম। তো গাইস, যদি বৃষ্টি, খুব বেশি বৃষ্টি হয়, হ্যাঁ, পানি যদি বাড়ে এই নদীর, তাহলে একদম ওই উপর পর্যন্ত পানি উঠে যায়, এত বেশি পানি হয় বর্ষাকালে। এটাই তো বর্ষাকাল না? হ্যাঁ, যদি খুব বেশি টানা বৃষ্টি হয় তাহলে একদম ওই পর্যন্ত পানি উঠে যায়। তো যাই হোক গাইস, এখন সময় হচ্ছে 6:34। আজকের মতো এখানেই আমাদেরকে ব্লগটা স্টপ করতে হবে। আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে কোনো এক টপিকের উপর। তো ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সেফলি রাইড করবেন। আল্লাহ হাফেজ, টাটা।